বিষ্ণু প্রসাদ রাভা ডক্টর ভূপেন হাজরিকার অমূল্য সম্পদে জীপাল হব অসম সচিবালয়ের নতুন ভবন। স্থাপন হব এক সংগ্রহালয়, কলাগুরু সুধাকণ্ঠর মূল চিত্র সমূহ সংরক্ষিত হব নতুন সচিবালয়ের সংগ্রহালয়ত। সরকার বিধানসভায় সংরক্ষণ করিব এই আপুরুগিয়া সম্পদ। কলাগুরু রাভা আর সুধাকণ্ঠ হাজরিকা দুয়ো প্রাক্তন বিধায়ক। এনেকুৱা হৈছে, আমি যেহেতু বিষ্ণু ভার্মার এজন প্রাক্তন বিধায়ক আছিল আর তেখেত লিজেন্ডারি ফিগার, ঠিক তেনেকে ভূপেন হাজরিকা আমার প্রাক্তন বিধায়ক আছিল, তেও লিজেন্ডারি ফিগার। মই এই লিজেন্ডারি ফিগার কিবা অল্প কর্মকাজে যদি আমি আমার নতুন বিল্ডিংটো রিফ্লেক্ট করে পেলে আমি একটা স্পেস বেলেগে রাখব পর ভাল। মৃত্যুর 50 বছরের পিছতো সংরক্ষণ নহল কলাগুরুর স্মৃতিরাজি। বর্তমানেও তেজপুরত জহি খহি যাওয়ার উপক্রম কলাগুরুর স্মৃতি। পরিয়ালর দাবি, কলাগুরুর স্মৃতিত তেজপুরত হোক সংগ্রহালয় আর সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র। পূর্বর সরকারের দিনত সংগ্রহালয় নির্মাণের ভূমি চুয়া হয়েছিল, যদিও সেই ভূমিত মাদ্রাসা নির্মাণের নির্মাণ নহল কলাগুরুর সংগ্রহালয়। উত্তরভার নামত একটা সংগ্রহালয় প্রতিষ্ঠা করা তেজপুর অল্প বৃহৎভাবে বৃহৎকর, আর তাতে একটা কালচার রিসার্চ সেন্টার একটা খুলব বিচার, মানে হওয়া বিচার। সেই কামটো পরিয়ালে করব না, গভর্নমেন্টে করব, আর এই কথাটা কেবাবারও কয়া হয়েছে। গভর্নমেন্টে হয়তো আশ্বাসও দিয়েছিল, মই এই গভর্নমেন্টের পূর্বশরী গভর্নমেন্টের কথাও কৈছো, সেই পূর্ব গভর্নমেন্টে আশ্বাস দিয়েছিল, মাটি 6 বিঘা দেখাইছিল, তার 2 বিঘা দিম বলে কলে, প্রথমতে তাত মাদ্রাসা এটা খুলব বলে মাটিখিনি নিদিলে, পিছত আকৌ মিউনিসিপালিটির কিবা তাত মার্কেট কমপ্লেক্স হবেন মাটিখিনি নিদিলে, ফলত এটা তেওঁলোকৰ মাটির অভাবত বস্তুটো সরকারে বোধকৰ কৰিব পৰা নাই। তেখেত ঢুকোৱা এটা 50 বছর হবগে, অসমীয়া জাতিটো ইমান দুর্বল নহয় যে 50 বছর এনেকুৱা কামতার কারণে রখিবলগা অবস্থা এটা হব না। সচিবালয়ের নতুন ভবনের আর্হি জাপান দেশীয়, কিন্তু নতুন সচিবালয়ত সংরক্ষণ করা হব অসমৰ জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির চানেকি। সম্পূর্ণ নতুন রূপত সজাই তোলা হব অসম সচিবালয়ের নতুন ভবন। স্ট্রাকচারাল ডিজাইন বাহিরপা সেটা আমার অসমের যেটু আছে সংস্কৃতি উপর ডিপিক নকরে বলে কয়, কিন্তু মই যেহেতু কামখিনি বহুত আগবাই থই গুছি গল সিভিল কামখিনি, সেইখিনি নতুনকে আকো ভাঙি করব লাগিলে এটু ঠিক নহব, কারণ রাজহুয়া ধনের এটু অপচয় হব বলে ভাবিছো। ভিতর বাকিখিনি কথা আমি অকন অসমিয়া সকলের যেটু বিভিন্ন আমার জাতি জনগোষ্ঠী আছে তেওঁলোকক কথাখিনি ডিপিক করব পারকে মই অলপ সজোয়ার কথা ভাবি আছো। মই আশা করছো সকলের সহযোগত এই সম্পূর্ণ হব, আর এই ক্ষেত্রে কারবার সাজেশন থাকলে মোক ডাইরেক্ট আহি কলেও মই বেয়া নাপাম। রাজ্য সরকার আর বিধানসভার সহযোগত সম্পন্ন হব এই কাম। ভিডিও জার্নেলিস্ট হিরকর সহিতে রঞ্জিতা রাভা, প্রাগ নিউজ, গুয়াহাটি।